হচ্ছে স্টোরেড ইলিশ আর ওখানে ডিমওয়ালা ইলিশ রয়েছে এটা কত দাদা এটা কোথাকার ইলিশ দাদা ডায়মন্ড এ না দেশি কাতলা ক্যামেরায় গায়ে সব জল ফেলে দিল মানে ইলিশ কাটা চলছে এখানে কাতলা কাটা চলছে কিলো কত করে নিচ্ছে এখন तो बंधुरा गुड मर्निंग गौड़ी समय पाँचा बेजे कुड़ी मिनट और अनेक सकाले उठे बाड़ी साढ़े चारटे उठे बैक नहीं चले साँकड़ाइल तो साँकड़ाइल बाड़ी के दूरत प्राय आठ किलोमीटर बैक नहीं अनेक पार्किंग जगह रही है क्योंकि अभी भिडियो शुरू कर स्टेशन पास हे साँकड़ाइल स्टेशन और ये साँकड़ाइल स्टेशन क्योंकि स्टेशन एकदम पास शुरू हो जाए साँकड़ाइल बजार और भरे रही है माछेर आड़त तो चलो माछेर आड़ते जाब बाड़ीर जोन्नो किछु माछ किनबो कारण सामने रान्ना पुजो और रान्ना पुजोर उद्देश्य किन्तु एई माछेर भिडियोटा करा एखाने सब रकमेर माछ पावा जाए इलिश थेके शुरू करे रुई कातला तारपर चारापोना चिंगड़ी टिंगड़ी समस्त किछुई पावा जाए तो चलो बाजारे भितरे जाई आड़ते एबं आपनादेरके देखाई कि कि माछ रयेछे एबं तादेर दाम कि रकम चलो तो स्टेशन थेके नेमेई किन्तु एखाने बाजार स्टार्ट हो जाच्छे और एखाने प्रथमे रयेछे सब्जिर बाजार जेटा देखते पाच्छि और एई भितरे रयेछे माछेर आड़त तो चलो মাছের আড়ত যেখান থেকে শুরু হচ্ছে সেখানে যাওয়া যাক সামনে যেহেতু রান্না পূজো আজকে কিন্তু আড়তে খুবই ভিড় হবে এমনি তো প্রত্যেকদিনই আড়তে ভিড় হয় লোকাল মানে কাস্টমারের জন্য ধরা বাঁধা যারা মাছ বিক্রি করে কিন্তু এখন লোকাল কাস্টমারের ভিড়টা একটু বেশি হবে সেই জন্য মার্কেটের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ আর এই শুরু হয়ে যাচ্ছে মাছ এখানে রয়েছে রুই तो शुरू हो गए मार्केट तो चलो इलिश देखाई कोथाय इलिश आछे जेटार जोन्नो आशा तो ये एखान दिए शुरू हो गए इलिश एटा 1200 टाका देखे तो मने होच्छे एटा कोथाकार इलिश दादा डायमंड ना ওখানে রুই রয়েছে কাতলা রয়েছে তাছাড়া এখানে ছড়াও রয়েছে চিংড়ি রয়েছে এই রয়েছে ছাতা প্যাকেটের দোকান তাছাড়া এখানে দেখো শোল মাছ দেখতে পাচ্ছি শোল মাছ চিংড়ি ওখানে স্টোরের ইলিশ রয়েছে তাছাড়া এমনি ইলিশও রয়েছে চলুন দেখাই তো এইগুলো হচ্ছে স্টোরেড ইলিশ আর ওখানে ডিমওয়ালা ইলিশও রয়েছে এটা কত দাদা 750 আর পাঁচেরটা 800 ওটা ডিমওয়ালা তাই তো ওটা 850 এটা 850 ওটা ডিম ছাড়া হ্যাঁ ওটা ডিম আর তাছাড়াও এখানে জ্যান্ত মাছ রয়েছে এই দেখো জ্যান্ত কাতলা থেকে শুরু করে রুই থেকে শুরু করে এই হচ্ছে কাতলা দেশি কাতলা ভেটকি মাছের কাঁটাটা ফিশ ফ্রাই হওয়ার পর যেটা বেরোয় সেই অবশেষটা এখানে মাছ যা লাফাচ্ছে ক্যামেরায় গায়ে সব জল ফেলে দিল হর্ন থাকবে হর্ন থাকবে যা ভিড় হয়েছে দেখুন আপনারা এটা 1500 এটা 1200 তাই তো কাতলা কত দাদা কাতলা 260 দা ডুও লাইফস্টাইল কত 480 টাকা দিয়ে দেবো 1 কিলো কুড়ি টাকা 200 টাকা ও
আর এখানে বাজারে কিন্তু মাছ কেটে দেওয়ার ব্যবস্থায় রয়েছে ব্যবস্থাও রয়েছে মোটামুটি কিলোতে 10-15 টাকা নেয় মাছ হিসাবে আর এই ভিতরেও রয়েছে চলুন ভিতরে একটু যাই এই ভিতরেও মাছ কাটাই হয় আপনাদেরকে দেখাই চলুন এই যে মানে ইলিশ কাটা চলছে এখানে কাতলা কাটা চলছে কিলো কত করে নিচ্ছে এখন 10-10 টাকাই রয়েছে আগের বছরের দামই এখানে ইলিশ কাটা হচ্ছে মাসের প্রথমে আঁশ ছাড়িয়ে একেবারে কিন্তু কেটে দেওয়া হচ্ছে কিলোয় 10 টাকা করে দেখুন যারা বাইক নিয়ে আসবেন ওখানে রয়েছে পার্কিং এর জায়গা তাছাড়াও এই ভিতরে রয়েছে পার্কিং এর জায়গা আর এই ভিতরে কিন্তু আমি বাইক পার্ক করেছি সেইখানে তো জায়গা নিয়ে কোনো এ নেই অসুবিধা নেই তো এখানে গাড়ি পার্কিং করেছি আর পার্কিং থেকে বেরিয়েই কিন্তু ডান দিকে রয়েছে মাছের আড়ত আর স্টেশনও রয়েছে ডান দিকে আর বাঁ দিকে রয়েছে ধুলোগড় ওই ধুলোগড় হয়েই আমরা কিন্তু বাড়ি যাবো তো চলুন যাওয়া যাক